প্রিয় বন্ধুরা এখন আমরা অনুশীলন থ্রি পয়েন্ট ওয়ান থেকে শেষ দুইটা অঙ্ক চোদ্দ এবং পনেরো নাম্বার এই দুইটা অঙ্ক সলভ করব তো প্রথমে আমরা চোদ্দ নাম্বার অঙ্কে চলে যাই তো চোদ্দ নাম্বার আমরা লিখে নেই এইখানে বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এইটা একটা রাশি এটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলেছে তো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স আমরা প্রদত্ত রাশি এইভাবে লিখে নিতে পারি টোয়েন্টি ফোর প্রদত্ত রাশি সমান এই রাশিটা লিখতে পারি এইভাবে লিখতে পারি কিন্তু আমি প্রদত্ত রাশি লিখি নাই তোমরা চাইলে লিখে নিতে পারো তো এটা কি এক্স স্কোয়ার প্লাস আমরা সূত্র ফেলতে চেষ্টা করি টু এ হচ্ছে এক্স আর বি কত হলে টেন এক্স হয় দেখো টু এক্স আছে তাহলে ফাইভ ফাইভ গুণ দিলে টেন এক্স হয় তাহলে এ স্কোয়ার

তো আমাদের দুইটা রাশির বিয়োগফল ফল বর্গের আকারে প্রকাশ করতে বলেছে তো আমাদের হয়েই গেছে কারণ এটা একটা আমরা লিখতে পারি কোনো সমস্যা নেই তাহলে এটা একটা বর্গ রাশি এটা একটা বর্গ রাশি এবং এদের বিয়োগ ফল আকারে এই পুরা রাশিটাকে লেখা হয়েছে তো এটাই আমাদের মানে লেখা হয়েছে এটাই আমাদের আনসার এখন আমরা কি করব। আমরা পনেরো নাম্বার অঙ্কটাতে চলে যাবো তো এইখানে দুইটা জিনিস দেওয়া আছে আমি প্রথমে দেওয়া আছে সেটা লিখে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে আমরা দেখি একটু দেওয়া আছে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস এটা আমরা পরে লিখি এখান থেকে আমরা কাজ করতে পারবো

তো আমি একটা কাজ করব আমি হচ্ছে এক নাম্বার ইকুয়েশন থেকে কাজ করা শুরু করব তাহলে এক নং হতে পাই তো এক নং হতে কি পাই এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু এইট তো এটাকে আমরা সূত্রে ফেলি দেখো এ স্কোয়ার হোল স্কোয়ার লিখি প্লাস ab ^2 আমরা লিখতে পারি বা a^2 b^2 লিখতে পারি সমস্যা প্লাস এখানে আমরা হচ্ছে b^2 a^2 লিখতে পারি তো এটাতেতে আমাদের এটাতে তো আমাদের সূত্র আসলো না তাহলে এই সূত্র সূত্র ফেলতে হলে আমাদের কি করতে হবে আমাদের extra একটা a^2 b^2 নি আসতে হবে এখানে টু 2 a^2 b^2 হইতে হবে আমাদের তো এটাকে স্কোয়ার বি স্কোয়ার লিখি তো এটাকে আমরা কি করতে পারবো বিয়ার মাইনাস করতে হবে কেন মাইনাস করতে হবে কারণ আমাদের একটা স্কোয়ার বি স্কোয়ার ছিল সেই জায়গায় আমি হচ্ছে দুইটা স্কোয়ার বি স্কোয়ার নিয়েছি তাহলে একটা অবশ্যই মাইনাস করতে হবে

তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি এটার মান দেখো দেওয়া আছে দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইক টু ফোর তো এইখানে আমার এটার এটার মান আসলে ফোর হবে এই ফোর বসাই দিই তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি ইক টু এইট অতএব দেখো স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার বা এই যে এই রাশিটাকে আমি জাস্ট এই এবি মাইনাস এবটা আগে লিখেছি সমান আমাদের হবে এইট বাই ফোর তো এটা না করে আমি এরকমই করি প্লাস বি স্কোয়ারই আগে লিখি মাইনাস এবিটা পরে লিখি তো এই লাইনে আমি একটু সাজাই লিখি যে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এখানে আটকে অর্ধে চার দিয়ে ভাগ দিলে আসলে আমাদের দুই আসে তো এটাকে আমি তিন নাম্বার ইকুয়েশন দিই তো এখন আমরা একটা কাজ করি আমরা আমাদের টার্গেট যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করা ক নাম্বারে আছে তো এটা আমরা আসলে ক নাম্বার সলভ করতেছি তো দেখো এই যে দুই নাম্বার আছে আর এই যে তিন নাম্বার ইকুয়েশনটা পেলাম এই দুই দুইটা ইকুয়েশন আমরা যোগ করব করে পাই তোমরা এটা এইভাবে লিখতে পারো যে দুই নং এবং তিন নং সমীকরণ যোগ করে পাই এভাবে লেখাটাই বেটার তো এখানে আমার স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দুই নাম্বারে ছিল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এক টু ফোর ছিল আর এখানে তিন নাম্বারটা ছিল স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যেটা আমরা মাত্র বের করেছি এটা সমান টু দুইটা যোগ করলে দেখো কি হবে এই প্লাস এ বি মাইনাস এ বি যাবে কাটা এখানে টু এ স্কোয়ার প্লাসে যে এখান থেকে টু বি পাবো সমান আমাদের সিক্স বা দেখো টু ইন্টু স্কোয়ার প্লাস বি টু সিক্স অতএব আমরা এখান থেকে কী পাবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকালস টু অতএব প্লাস বি এটাই আমাদের আসলে নির্ণমান এটাই আমাদের আনসার তো আমরা ক নাম্বারটা সলভ করলাম এখন খ নাম্বারে চলে যাব খ নাম্বারে আমাদের কি বলা আছে খ নাম্বারে বলা আছে আমাদের এ বি এর মানটা বের করতে হবে তো এ বি এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা ক নং হতে পাই আমরা এখানে খ নাম্বারটা সলভ করব তো আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে কি এই যে এটা দেওয়া ছিল এই লাইনটা স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার আর একটা লাইনও দেওয়া ছিল স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আর একটা সমীকরণও দেওয়া ছিল কিন্তু আমরা এটা লিখব তো এটা সমান ফোর এইটা এই জায়গায় আমরা হচ্ছে এক নং ইকুয়েশন দিয়ে এটাকে আমাদের ইচ্ছা আমরা ক নাম্বারে এটাকে দুই নাম্বার ইকুয়েশন দিয়েছিলাম তো এটা এখানে এক নাম্বার ইকুয়েশান দিয়ে কোনো সমস্যা নেই এবং ক হতে প্রায় আমরা দুই নং ইকুয়েশন দিই এখন একটা কাজ করি যেহেতু আমাদের এবি বের করতে হবে তাহলে এক নং হতে দুই নং আমরা বিয়োগ করি মাইনাস দুই করে পাই ওকে তাহলে বিয়োগ করলে কি হবে আমরা পরপর নিচে নিচে লিখি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আমাদের ফোর এটা হচ্ছে এক নাম্বার ছিল আর দুই নাম্বার হচ্ছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু টু তো আমাদের বিয়োগ করলে এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে নিচেরটা যেটার যেটা বিয়োগ করতেছি তাহলে এই যে স্কোয়ারের আগে প্লাস ছিল এটা মাইনাস এখানে মাইনাস ছিল এটা হবে প্লাস আর এটা মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে তো আমরা বিয়ে করলে কি পাবো এখানে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা এখানে প্লাস এবি আর এখানে প্লাস এবি তাহলে প্লাস টু এ বি তো আমরা প্লাস নাও দিতে পারি সমান দেখো চানের মধ্যে থেকে দুই চলে গেলে এখানে থাকে দুই অতএব এবি ইকালস টু ওয়ান অতএব নির্ণমান দুইবার বক্স দিলাম কোনো সমস্যা নাই তো এটাই আমাদের আনসার তো আশা করি অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এগুলো আমাকে অনেক ইন্সপায়ার করে এবং তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবা না ধন্যবাদ সবাইকে